পছন্দর আইপিএল আছে? আইপিএল নিয়ে আমার হেডেক নাই, আইপিএলে লিটন খেলবে কি না খেলবে এটা নিয়ে আমার চিন্তার বিষয়। আইপিএল আমার কাছে হেডেক না, হেডেক হচ্ছে বাংলাদেশ টিম। বাংলাদেশ টিম ভালো খেলবে, আমরা সবাই দর্শক যারা আছে আপনারা যারা আছেন সবাই খুশি হব। আইপিএলে লিটন খেলতে যাচ্ছে, ভেরি গুড আমাদের জন্য একজন খেলতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনি দেখেন আমাদের মুস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে যে ম্যাচ খেলাবে না। তো এইখানে অনেক কিছু বিষয় থাকে, সোশ্যাল মিডিয়ার বিষয় থাকে, এইগুলো থাকে, ঠিক আছে, আমরাও এক্সাইটেড হয়ে যাই। হ্যাঁ, আমাদের একটা ফ্যান বেজ আছে বাংলাদেশ ক্রিকেটে যেটা হয়তো বা তারা ইউজ করতে পারে, এই যে প্রায়োরিটি দেওয়া, মানে আমরা তো চাই ওই প্রায়োরিটি যে আমাদের অ্যাবিলিটি আছে প্লেয়ারদের নিয়ে যে খেলাক, আমরা সেটা চাই, কিন্তু হয় না। তো তো এই জন্য ওইটা নিয়ে হেডেক দেখা লাভ নেই, আমাদের হেডেক হচ্ছে বাংলাদেশ টিম। কালকে সাকিব আল হাসান আপনি একসাথে ঘুরে আসেন, কোনো বিশেষ কোনো? ভাই সাকিবের সাথে কথা বললেই বিশেষ কারণ থাকবে কেন? সাকিবের সাথে আমরা কথা বলতে পারি না, তাহলে বিশেষ কারণে সাকিবের সাথে কেন কথা বলতে হবে? সাকিব তো আমার মেট ছিল, আমার 13-14 বছর একসাথে খেলেছি, ওর সাথে কথা বলার জন্য তো কারণ প্রয়োজন। ক্রিকেট এনজয় না করার কোনো কিছুই নাই ভাই, একদম ছোটোবেলাতে এই একটা নিয়েই পড়ে আছে, এনজয় করি বলেই খেলি। ইটস নট নেসেসারি বাংলাদেশ টিমের খেলতে হবে, কারণ হাজার হাজার প্লেয়ার আছে, যে আমরা খেলছি ডিপিএল, অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার খেলছে, এটা একটা আলাদা মানে মজা। আর আপনি যতই বলেন যে বিপিএল আসছে, বিপিএল খেলি, এটা একটা এনজয় করি, বাট ডিপিএলের মতো এনজয় কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লিগের মতো এনজয় কিন্তু যে কোনো প্লেয়ারকে বলবেন, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই 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 এইটাকে এনজয় করে। দেখেন আমি তো খেলবো না, আমি আর আপনি একই জায়গায় থাকবো, আপনি হয়তো নিউজ কভার করতে যাবেন, আমি ঘরে বসে দেখবো ওয়ার্ল্ড কাপ, হয়তো একটা দুইটা ম্যাচ আল্লাহ আছে, একটা সিস্টার হিসেবে দেখতে যেতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট টিমের সব থেকে বেস্ট প্লেয়ার যদি বিশ্বাস করে আমরাও বিশ্বাস করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সাকিব যে কথাটা কেন বলেছে, আমি আমার চিন্তায় যদি আমি বলি, কারণ সারা ওয়ার্ল্ডে এত এক্সপিরিয়েন্স টিম আমরা, আপনি যদি অস্ট্রেলিয়া টিমও এত এক্সপিরিয়েন্স বাংলাদেশ টিমের মধ্যে, কারণ এখন আমাদের এই সময় আসছে, এখন আমাদের একটা টুর্নামেন্ট যাতে সময়, এটা এশিয়া কাপ হতে পারে, এটা ওয়ার্ল্ড কাপ হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে, এখন জেতার সময়। আপনি যদি দেখেন ইয়াংগেস্ট প্লেয়ার যদি ধরেন শান্ত একজন, 4-5 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হয়ে গেছে, তো আপনি এর থেকে এক্সপিরিয়েন্স টিম তো পাবেন না। অন্যান্য টিম হয়তো বা 2 বছরের প্লেয়ার মূল টিমে খেলতেছে প্রায় 6-7, তো এত এক্সপিরিয়েন্স টিমের কাছ থেকে সাকিবের মতো প্লেয়ার এটা বলতেই পারে, এবং এটাকেই আমিও ব্যাক করি যে ও যেটা বলেছে একদম অ্যাবসলিউটলি সত্য কথা। এই বছর আমাদের জন্য একটা বিরাট বছর হতে পারে যদি আমরা ইনশাআল্লাহ সবাইকে সুস্থ রাখি আল্লাহ, আর সবাই যদি ফর্মে থাকে এবং ক্লিয়ার মাইন্ডে থাকে, আর নেগেটিভ কথাগুলো টিম থেকে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই নেগেটিভ জিনিসগুলো টিমের ভিতর নিউজ না করে পজিটিভ জিনিসগুলো ধরেন। আমার কাছে মনে হয় যে 30 ক্যান্ডিডেট মানে বাংলাদেশের জন্য বিরাট কিছু হতে পারে। থ্যাংক ইউ।